ক্লাস 12। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইডিজি গ্রুপের ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বা ইডিজি গ্রুপের প্রতিস্থাপিত ফেনলের ক্ষেত্রে অম্লধর্মিতা এবং সেই অম্লধর্মিতার ক্ষেত্রে মিথাইল ফেনল বা ক্রেসল জাতীয় যৌগের ক্রম দেখব। তাহলে প্রথমে আমরা দেখি যে ফেনলের থেকে ইডাব্লিউজি গ্রুপ যুক্ত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এরা বেনজিন বলয় তথা ওএইচ বন্ধনের ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে। তাহলে প্রথমে আমরা দেখি যে এই ইডিজি গ্রুপ ঠিক কি করে, সেটি ফেনলের থেকে প্রতিস্থাপিত ফেনলের আম্লিকতা বৃদ্ধি করে না হ্রাস করে। ইডিজি গ্রুপের ধর্ম হচ্ছে, দেখতেই পাচ্ছ, সেটি রিংয়ে ইলেকট্রন দিয়ে দিচ্ছে এবং রিংয়ে ইলেকট্রন দেওয়া মানেই ওএইচ বন্ধনের যে ইলেকট্রন ঘনত্ব সেটাও খানিকটা বৃদ্ধি পাচ্ছে। এবং ওএইচ বন্ধনের ইলেকট্রন ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে এই বন্ডটির বন্ড ডিসোসিয়েশন এনার্জি অপেক্ষাকৃত বেশি হবে এবং বন্ড সহজে ভাঙতে চাইবে না, অর্থাৎ আম্লিকতা কমবে। অন্যদিকে ফেনক্সাইড আয়নের দিক থেকে যদি ব্যাখ্যা করতে যায় ব্যাপারটাকে, তাহলে আমরা দেখব যে ইডিজি গ্রুপ এই ও এর মাথায় আরো বেশি ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন চার্জটাকে, এমনিতে ও এর মাথায় নেগেটিভ চার্জ আছে, ইডিজি গ্রুপ থাকলে চার্জটা আরো খানিকটা বেড়ে যাচ্ছে, কারণ ইডিজি গ্রুপ ইলেকট্রন ডোনেট করে, রিংয়ে করলো, রিংয়ে করা মানেই সেটা কিছুটা এখানেও স্থানান্তরিত, মানে ও এর মাথায়ও স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে চার্জ হ্রাসের বদলে, চার্জ হ্রাস করলে সেটা স্টেবিলিটি হয়, কিন্তু চার্জ হ্রাসের বদলে সেটা ও এর মাথায় চার্জকে বৃদ্ধি করে দিচ্ছে, অর্থাৎ বৃদ্ধি যদি করে তাহলে এই ফেনক্সাইড আয়নটি আনস্টেবল হয়ে পড়বে, সুতরাং সে জলীয় দ্রবণে H3O+ লিবারেট করবে না, বা বলা যেতে পারে কম করবে, অর্থাৎ ফেনলের ইলেকট্রন ফেনলের যে আম্লিকতা সেটা কিন্তু ইডিজি গ্রুপ যুক্ত প্রতিস্থাপিত ফেনলে হ্রাস পাবে। ফেনলের যে আম্লিকতা তার থেকে ইডিজি গ্রুপ যুক্ত প্রতিস্থাপিত ফেনলের ক্ষেত্রে কিন্তু তার আম্লিকতাটা কম হবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিথাইল ফেনল বা ক্রেসলের যে তার আম্লিকতার তুলনা, অর্থ মেটা এবং প্যারা ক্রেসল। ক্রেসলে ফেনলের সঙ্গে একটি CH3 গ্রুপ যুক্ত থাকবে, সেটা অর্থ পজিশনে থাকলে অর্থ ক্রেসল, মেটা এবং প্যারাতে থাকলে যথারীতি মেটা এবং প্যারা ক্রেসল যৌগ রূপে পরিচিতি লাভ করে। এবার তাহলে এই এর মধ্যে যে CH3 গ্রুপটি আছে তার দুটো ইফেক্ট আছে, একটাকে আমরা বলবো হাইপার কনজুগেটিভ ইফেক্ট, দুই নম্বর আমরা বলবো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, এইবার আমরা দুটো গ্রুপেরই তুলনা করব এবং দেখব কি হয়। দেখো এই হাইপার কনজুগেটিভ ইফেক্ট কিন্তু CH3 গ্রুপের সঙ্গে OH এর দূরত্ব বৃদ্ধির সাথে হ্রাস পায়। সরি, প্লাস আই ইফেক্ট নিয়ে দেখবো।
প্লাসা ইফেক্ট সিএইচ থ্রি এবং ওইচ এর দূরত্ব বৃদ্ধির সাথে হ্রাস পায়। অর্থাৎ প্লাসা ইফেক্ট ও এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে, তারপরে এম এর ক্ষেত্রে, তারপরে পি এর ক্ষেত্রে। কিন্তু সেই অনুযায়ী আমরা বলতে পারি যে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট অর্থের অর্থ সব থেকে যদি বেশি হয় মেকার সব থেকে কম হয় এবং প্যারার আরো কম হয়, যেহেতু প্যারার ক্ষেত্রে সিএইচ থ্রি এবং ওএইচ এর দূরত্ব সব থেকে বেশি। কিন্তু হাইপার কনজুগেটিভ এর কার্যকারিতা, এই যে হাইপার কনজুগেটিভ কার্যকারিতা, সেটা প্লাস আয়ের থেকে অনেক বেশি। এইবার আমরা যদি প্যারার ক্ষেত্রে দেখি হাইপার কনজুগেটিভ ইফেক্ট, তোমরা পড়েছ বেকারনাথন এফেক্ট বলা হয় যাকে, তাহলে আমরা কি দেখছি, আমরা যেটা দেখছি যে প্যারা পজিশনে থাকলে দেখো এরকম ভাবে কি করে সেটা কিন্তু ওএইচ এর দিকে দেখো ইলেকট্রন গুলোকে ঠেলে দিচ্ছে হাইপার কনজুগেটিভ এফেক্টের ফলে। একই জিনিস কিন্তু আমরা যদি এটা পি ক্রেসল নিয়েছি, আমরা যদি ও ক্রেসল নিই, ও ক্রেসল যদি আমরা নিই তাহলেও দেখব যে একই জিনিস কাজ করে। ও ক্রেসল নিলেও কিন্তু একই জিনিস সেখানে কাজ করবে। এটাই হাইপার কনজুগেটিভ এফেক্ট, আমরা জানি নো বন্ডেড রেজোন্যান্স বলা হয় যাকে। এইবার তাহলে দুটোর ক্ষেত্রে হাইপার কনজুগেটিভ এফেক্ট কাজ করছে, কিন্তু প্যারার ক্ষেত্রেও কাজ করছে, অর্থের ক্ষেত্রেও কাজ করছে, একই পরিমাণে কাজ করছে। কিন্তু যেহেতু ওএইচ এর দূরত্ব দেখো অর্থের ক্ষেত্রে সিএইচ থ্রি, ওএইচ এর দূরত্ব সিএইচ থ্রির থেকে অর্থের ক্ষেত্রে কিন্তু কম, কাজেই প্লাস আই ইফেক্ট ও এর ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করে, প্যারার ক্ষেত্রে কিন্তু কম কাজ করে। তাহলে আমরা এই দুটোর তুলনায় হাইপারকনজুগেটিভ দুটোতেই আছে, তাহলে এই দুটোর তুলনায় যেহেতু প্লাস আই ইফেক্ট অর্থতে বেশি কাজ করে, তাই জন্য আমরা কি বলতে পারি যে ও এর মানে ও ক্রেসলের, ও ক্রেসলের ওএইচ বন্ডের ইলেকট্রন ডেন্সিটি পি ক্রেসলের ওএইচ বন্ডের ইলেকট্রন ডেন্সিটির তুলনায় অধিক বৃদ্ধি পায়, এবং অধিক বৃদ্ধি পাওয়ার জন্যে আমরা জানি যে ইলেকট্রন ডেন্সিটি যত বৃদ্ধি পাবে তার আণবিকতা তত হ্রাস পাবে। তাহলে যেহেতু ও এর ক্ষেত্রে ওএইচ বন্ধনের ইলেকট্রন ডেন্সিটি বেশি বৃদ্ধি পায়, তাই জন্য আমরা বলতে পারি যে ও ক্রেসল এর ইলেকট্রন ডেন্সিটি পি ক্রেসলের থেকে যদি বেশি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে ও ক্রেসলের অম্লধর্মিতা, ও ক্রেসলের অম্লধর্মিতা পি ক্রেসলের থেকে কম হবে। ও ক্রিসলের অম্লধর্মিতা কিন্তু পি ক্রিসলের থেকে কম হবে, ঠিক আছে। নেক্সট আমরা যদি এম ক্রিসলকে দেখি,
আমরা যদি এটাকে আমি এখানে লিখছি ও ক্রিসাল এর থেকে পি ক্রিসালের বেশি হবে। আমরা যদি এম ক্রিসালকে দেখি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো যে এম ক্রিসালের ক্ষেত্রে কিন্তু যখন সেটা ওএইচের সঙ্গে মেটা পজিশনে আছে তখন দেখো কনজুগেশনটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। যখন মেটা পজিশনে আছে তখন ওএইচের সঙ্গে কিন্তু কনজুগেশনটা ব্রেক হয়ে যাচ্ছে এবং ফলে কি হয় না, ফলে এই এর ক্ষেত্রে কিন্তু হাইপার কনজুগেটিভ ইফেক্ট থাকে না, শুধু কি থাকে প্লাস আই ইফেক্ট। তাহলে এই ক্ষেত্রে এই অর্থ এবং প্যারার ক্ষেত্রে দেখছি দুটো ইফেক্টই থাকছে। তাহলে ন্যাচারালি ইলেকট্রন ঘনত্ব প্যারা এবং ওতে এম এর তুলনায় বেশি বৃদ্ধি হবে, বা আমি ঘুরিয়ে বলতে পারি যে এম ক্রিসলের অ্যাসিডিটি ও এবং পি ক্রিসলের তুলনায় বেশি হবে। সুতরাং এম ক্রিসলের অ্যাসিডিটি কিন্তু এদের তুলনায় বেশি হচ্ছে, ঠিক আছে। আর সব থেকে বেশি কার, ন্যাচারালি ফেনল, কারণ যেহেতু তিনটেতেই ইডাব্লিউজি এই সরি ইডিজি গ্রুপ যুক্ত আছে, সেহেতু আমরা জানি যে ফেনলের থেকে ক্রিসলগুলোর অ্যাসিডিটি কম হবে। তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে শুধু হাইপার কনজুগেটিভ নেই, শুধুমাত্র প্লাস আই ইফেক্ট কাজ করছে। এখানে হাইপার কনজুগেটিভ এবং প্লাস আই দুটোই কাজ করছে, কিন্তু প্লাস আই এর ক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ায় ইলেকট্রন ঘনত্ব প্লাস ইফেক্টটা একটু কম কাজ করছে। এখানেও হাইপার কনজুগেটিভ এবং প্লাস আই দুটোই কাজ করছে, কিন্তু এখানে দূরত্ব কম হওয়ায় প্লাস আই ইফেক্টটা পি ক্রিসলের থেকে বেশি কাজ করছে, ঠিক আছে। এই হচ্ছে গোটা ব্যাখ্যা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফেনলের আম্লিকতা সব থেকে বেশি, তারপরে এম ক্রিসল, তারপরে পি ক্রিসল, তারপরে ও ক্রিসল, ঠিক আছে। এই হলো প্রতিস্থাপিত ফেনলের অ্যাসিডিটির ব্যাখ্যা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা।